প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা? অবশ্যই ভালো আছেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমাদের মেডিসিন টিপ চ্যানেলের প্রত্যাশা। প্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আমি একটি নতুন মেডিসিন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর আজকের মেডিসিনটি হলো জয়নিক্স প্লাস। এটিতে রয়েছে গ্লুসামিন সালফেট 250 প্লাস, কন্ড্রোয়েটিন সালফেট 200 গ্রাম ওষুধ। এটি দুটো মেডিসিন দিয়ে তৈরি করা হয়েছে। প্রিয় দর্শক, আলোচনায় যাওয়ার আগে কিছু কথা বলে নিই। ব্যথা অনেক কারণে ঘটে, কিন্তু সবচেয়ে সাধারণ কারণ হলো আঘাত বা আর্থ্রাইটিস, যা অবহেলা করলে বা চিকিৎসা না করলে অক্ষমতার কারণ হতে পারে। ব্যথার উপসর্গগুলো আগে জানতে হবে, যেমন ব্যথার জায়গায় লালতা বা তাপ হওয়া, স্পিট জয়েন্ট, সংবেদনশীল জয়েন্ট, শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা হওয়া, যার কারণে দৈনন্দিন ক্রিয়া যেমন হাঁটা, লেখা ইত্যাদি করা কঠিন হয়ে ওঠে, দফায় দফায় ব্যথা হওয়া, প্রভাবিত অংশে শক্ততা এবং কেলিসিটের দাগ, জয়েন্টের স্পেসের মধ্যে রক্তপাত হওয়া। প্রিয় দর্শক, হালকা ব্যথার ক্ষেত্রে আইবুপ্রোফেন বা এসিটামিনোফেনের মতো ওষুধগুলোর বা ক্যাপসাইসিন ধারণকারী পেইন কিলার ক্রিমের টপিক্যাল ব্যবহার করা যেতে পারে। উপযুক্ত ওষুধের দ্বারা আর্থ্রাইটিস চিকিৎসা করা হয়। যদি কোনো সংক্রমণের কারণ হয়, তাহলে ব্যথা কমেতে এটি চিকিৎসায় সাহায্য করবে। কিছু হোম কেয়ার বা বাড়ির চিকিৎসার কৌশলের মধ্যে রয়েছে পেশি এবং জয়েন্টের শক্ততা হ্রাস করতে তাপের প্রয়োগ ও ফুলো হ্রাস করতে শীতলের প্রয়োগ, এবং কিছু হালকা ব্যায়ামের দ্বারা ব্যথা কমানো সম্ভব হয়। কিছু ক্ষেত্রে জয়েন্টের সম্পূর্ণ বিশ্রাম প্রয়োজন। প্রিয় দর্শক, জয়নিক্স প্লাস তেমনি একটি ওষুধ, উপরোক্ত সমস্যার ক্ষেত্রে খুবই প্রযোজ্য। তবে আরেকটি বিষয় না বললেই নয়, অনেক সময় দেখা যায় হাঁটতে গেলে বিভিন্ন জয়েন্টে ব্যথা হয়। ব্যথা হওয়ার মূল কারণ হলো জয়েন্টের মাঝে জেলির মতো একটি পদার্থ থাকে, যাকে বলা হয় অস্থিমজ্জা। আর এই অস্থিমজ্জা তৈরি করতে সাহায্য করে জয়নিক্স প্লাস। জয়নিক্স প্লাস খেতে হবে রোজ 2 বার, গর্ভ অবস্থায় দিতে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। জয়নিক্স প্লাস খাওয়ার পরে কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন বমি বমি ভাব এবং কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। তবে এই ওষুধটি 28 থেকে 30 বছরের অধিক বয়সের লোকের জন্য দেওয়া যেতে পারে। প্রিয় ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, এবং পরবর্তীতে আপনারা কোন ওষুধ সম্পর্কে জানতে চান সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।